বাংলো 110 বছরের রেকর্ড। শুক্রবার থেকে দার্জিলিং এর ঐতিহ্যবাহী ক্লিনারি স্টোরে বিক্রি বন্ধ হয়ে গেল দার্জিলিং চা। ক্লিনারিস এর কর্ণধার অজয় এডওয়ার্ড জানিয়েছেন, যতদিন না পর্যন্ত চা বাগান কর্তৃপক্ষ চা বাগান শ্রমিকদের পুজোর বোনাস এক কিস্তিতে দেবে, ততদিন ক্লিনারিসের দার্জিলিং চা বিক্রি করবে না। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি চা বাগান শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে উত্তপ্ত হচ্ছে পাহাড়। জানা গিয়েছে, চা বাগান শ্রমিক সংগঠনগুলি এবং শ্রমিকেরা চলতি বছর পুজোর বোনাস এক কিস্তিতে 20% দাবি করেছে, কিন্তু দীর্ঘ বৃক্ষ প্রতিবাদ করার পর বাগান কর্তৃপক্ষ 20% দিতে রাজি হলেও 2 কিস্তিতে টাকা প্রদানের আশ্বাস। মূলত সেই কারণেই চা বাগানের শ্রমিকদের স্বার্থে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে গিয়ে ঐতিহ্যবাহী রেকর্ড ভাঙলেন অজয় এডওয়ার্ড। Every year, last 3 years हो गया, 4 years, every year एक पूजा में हम लोग का तसई बोलता है, हम लोग का एक सबसे बड़ा चार है, ये चार में परिवार सब आता है, ये चार में हम लोग का children है, we buy new clothes for our children. Every year for the last 3 years installment, आदि आगे देगा, एक महीना का बाद आगे देगा। देखिए, बोनस इज समथिंग, ये सरप्राइज नहीं है ना, वी हैव टू प्लान फॉर बोनस। ये हर एक साल आता है 20%, लेकिन हर ईयर फॉर द पोरेस्ट ऑफ द पोर आर पीपल हु पिक अप द वैगन्स, हु पिक अप द लीव्स, हर एक साल ये नाटक होता है। इनफ इज इनफ, इसलिए प्लेनरीज में 110 साल का इतिहास में फर्स्ट टाइम वी आर नॉट सेलिंग। জানা গিয়েছে, চলতি বছর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের এক কিস্তিতে 15% দুর্গাপুজোর আগে এবং বাকি এক কিস্তিতে 5% ডিসেম্বর মাসে দেওয়ার কথা বলা হয়েছে, যা মেনে নিতে রাজি নয় শ্রমিক সংগঠন। অন্যদিকে দার্জিলিং এ ঘুরতে আসা পর্যটকদের কাছে বরাবরেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু দার্জিলিং এর মনের কাছে সুসজ্জিত ক্লিনার। গত প্রায় 110 বছর ধরেই পর্যটকদের আকর্ষণ বহন করে আসছে এই স্টোর, যার মধ্যে এখনকার দার্জিলিং চা অন্যতম জনপ্রিয় পর্যটকদের কাছে। তবে পুজোর ঠিক আগে, যখন ভরা পর্যটন মৌসুমের সময় আচমকাই ক্লিনারিসে দার্জিলিং চা বন্ধ হয়ে যায়, পর্যটকদের মনে ঘোরার আনন্দে ভাটা। ব্যুরো রিপোর্ট, আরোহী।